হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে মহাবালেশ্বরে একটা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি। হোটেলটার নাম হচ্ছে শাশি। সেখানে আমি কিছু সুন্দর সুন্দর খাবার অর্ডার করেছি, যেমন ভাকরি অর্ডার করেছি, মাটন কোলাপুরি অর্ডার করেছি, ডাল অর্ডার করেছি, সবজি একটা অর্ডার করেছি, পালক পনির অর্ডার করেছি, দই অর্ডার করেছি, রাইস। এটা কিন্তু একটা থালি, হ্যাঁ, এই থালির মধ্যে সব কিছু একসাথেই দিয়েছে। এখানে একটা ছোটো ছোটো পাঁপড়ও দেখা যাচ্ছে, এরকম কিছু ছোটো ছোটো পাঁপড় এরা দিয়েছে। পুরো থালির মধ্যেই পুরো জিনিসটা আছে। তো থালিটা খুবই রিজনেবল রেটে আমি পেয়েছি, একসাথেই সবগুলো। এই থালিটা চারজনে একসাথে শেয়ার করতে পারবে, থালিতে যা কোয়ান্টিটি দেওয়া হয়েছে। তো এই খাবারগুলো আমি একটু করে খাই, খেয়ে তোমাদের বলি সব কেমন খেতে খাবারগুলো। এটা হচ্ছে একটা সবজি, বাটানা দিয়ে তৈরি এই সবজিটা। আর এটা হচ্ছে ভাকরি, যেটা আমি খাচ্ছি। পালকটা দিয়ে খেয়ে দেখি কেমন খেতে। পালকটা ভালোই বানিয়েছে, কিন্তু আমার এই বাটানা সবজিটা খুব একটা তো ভালো লাগলো না। মাটনটা এবার খেয়ে দেখি টেস্ট করে কেমন খেতে। মাটনটাও দারুণ বানিয়েছে। তো মোটামুটি সব কিছুই দিয়েছে, দইও দিয়েছে, স্যালাডও দিয়েছে। খাবারগুলো ভালো, আমি এবার খাই সবগুলো, তোমাদের টেস্ট করে জানালাম। এই অ্যাড্রেসটা আমি তোমাদের সাথে ইউটিউব চ্যানেলে শেয়ার করব, তোমরা মহাবালেশ্বর এলাকায় নিশ্চয়ই খাবে। আজকে আমার মহাবালেশ্বরী ট্রিপের লাস্ট দিন, আমি কালকেই বাসে করে মুম্বাইয়ে ফিরে যাব। তো আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। থ্যাংক ইউ, বাই।